म्यूजिक प्लस। एक शिक्षक तोबा तोबा खाइए উনি একটু নাসওয়ালি ছিল। সাদামাটা সাজে শুক্রবার রাজধানীর একটি মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আক্ত সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। তবে গতকালই দম্পতি তাদের পরিবার, বন্ধু ও প্রিয়জনের সাথে এক অন্যরকম হলুদ আয়োজনের ভিডিও শেয়ার করেন ভক্তদের সাথে। আমরা মাঝে মাঝে দেখি স্কুল থেকে যদি কোনো ফেকনিকে যায় বনভোজনে এদিকে এদিকে যায়, সময় দেখছে যে শিক্ষক দাঁড়িওয়ালা মাস্টরও জুড়ো নাচতে থাকে। এরকম আমরা অনেক মোবাইলে ভাইরাল হতে দেখেছি, ঠিক না? অনেক স্যার টিচারও দেখতেছি কি নাচে, তো এই ছাত্র শিক্ষকের নাচে আইও বইটাই লাভ কি? শিক্ষক শিক্ষক যাতে শিক্ষক ঢুকে দাঁড়াই পেলে এই বেডা গদি ছাত্র মারে দিয়ে জামাই দেখে এই শিক্ষকটা একজন শিক্ষক, এই ওই অনলাইনের শিক্ষক। উনি মসজিদে বিবাহ করলেন, বিবাহর আক্ত হলো, উনি তৌবা টৌবা করেছেন আর কোনোদিন নাচবেন না। ওমা দেখতেছি বিবাহর আক্তর পরে আরে বাপ রে বাপ, রূপসী নারী নিয়ে ওরে ড্যান্সার, এক ড্যান্সারে গোটা দুনিয়া পাগল হয়ে গেল। তাইলে এরকম মির্জাফর গুলো থেকে ইসলামকে হেফাজত করক। থুবুইলাল্লাহ তাওবাতান নসুহা, তওবা করার পরে যদি বারবার কোনো ব্যক্তি পাপ করে তার জন্য বেহেশত আর আশা করা যায় না, জাহান্নামে অটোমেটিক জ্বলতে হবে। এই শিক্ষককে আমি মিডিয়ার মাধ্যমে সতর্কবাণী দিচ্ছি, আপনি আল্লাহর ঘরে আক্ত ভরিয়ে এত বড় যে ঘটনা ঘটাইছেন, একজন অবলা এই উলঙ্গ একজন নারীকে নিয়ে যে এভাবে যে মিডিয়ার মধ্যে নাচতেছেন, আপনি অনলাইনের একজন শিক্ষক, আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি আপনি এগুলো না করলেই ভালো হয়। আল্লাহ উনাকে হেদায়েত করক। যারে খোদা ডেকে নিয়ে আর সোপাকে, যারে খোদা ডেকে নিয়ে আর সোপাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তারই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায়। এ খুশবু গুলো এগুলো রসুলের খুশবু দেড় হাজার বছর পরেও এই জায়গার মধ্যে জ্বলতেছে জ্বলতেছে। যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায়, একে শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায়। সালা দুনিয়া তাহলে দয়াল নবীর আগমন শুরু শেষে নয়, আগে হয় না? একটু জোরে বলেন, দয়াল নবীর আগমন পৃথিবীর দুনিয়ার সর্ব আগে ফাটাইলেন, বলেন না ফাটাইলেন? উনি শিশু নবী নয়, চল্লিশ বছরের নবী নয়, যুব নবী নয়, চল্লিশ বছরে উনাকে নবী অধ্যায় নাই, খোদার খোদাই বানাই নাই, এর আগে দয়াল নবীকে নবুয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন, ঠিক না? আহলে হাদিসের এক হুজুর বলতেছে কাজ্জাব বিন দাজ্জাল,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর জন্মের সমস্যা আছে। উনি বলতেছেন নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই তো ঠিক। আর উনি তো নবুয়ত পাইছে 40 বছর পরে, আগে তো না। কি হইবে গোনা তোমরা? এ কযাব বিন দাজ্জাল ইহুদীদের দালাল এই হুজুরটা বলতেছে রসূল 40 বছরে নবুয়ত পাইছে, উনার মা বাপ দুজন জাহান্নামে। খবর দিতি না মানে ওই হুজুরটাকে ফাইলে কয়টা দিত? ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসির নামে তুমি ছিলে বড়ই মারাতক যে ছিল তোমার। এ দুয়া মানুষ আবাজি গলার ফদনা ফাড়াই ছাড়ো না। ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাতক যে ছিল নবীর সুনাম লেগে তুমি সোনার মদিনা, নবীর সুনাম লেগে তুমি সব বলিব কিন্তু তোমায় বলো, সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার প্রাণ, সব বলিব আর সে মুওয়াল্লার চেয়ে দামি তুমি হও, আর সে মুওয়াল্লার চেয়ে